আমাদের শরীরের অনেকগুলো অসুখের মধ্যে প্রধান একটি অসুখ হচ্ছে অনিদ্রা। শুনতে হাস্যকর মনে হলেও যারা এই অনিদ্রায় ভুগছেন একমাত্র তারাই জানেন এর কষ্ট কতটুকু। কারণ সারাদিন কর্মব্যস্ততার পরে একটু শান্তির আশা যখন আপনি বিছানায় যাচ্ছেন, অথচ কোনোভাবে ঘুমটা আনাতে পারছেন না বা আসছে না, তখন আপনার শারীরিক এবং মানসিক কেমন কষ্ট হবে একটু চিন্তা করে দেখুন। তো আজকে আমি আমার ভিডিওতে অনিদ্রার প্রধান কিছু কারণ এবং এটা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তার সম্পর্কে কিছুটা আলোচনা করব। তো প্রথমে আসি অনিদ্রার প্রধান কারণগুলো নিয়ে। তো এটাকে সাধারণত দুইভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শারীরিক কারণ আর একটা হচ্ছে মানসিক কারণ। তো শারীরিক কারণগুলো নিয়ে প্রথমে একটু বলছি। এক নম্বর হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা অথবা মানসিক চাপ। দুই নম্বর হচ্ছে দীর্ঘদিন ধরে যদি কোমরের ব্যথা, হাঁটু ব্যথা অথবা পায়ের গোড়ালি ব্যথা এইসব বিভিন্ন ব্যথায় ভুগেন, সেক্ষেত্রে অনেক সময় রাতে এই ব্যথাগুলো অনেক বেশি হয়ে যায়, তখন ঘুম আসতে একটু সমস্যা হয়। তিন নম্বর হচ্ছে হরমোনাল কারণ। তো এটা সাধারণত মেয়েদের একটু বেশি হয়ে থাকে, কারণ মেয়েদের রিপ্রোডাকটিভ এজে যখন মেনস্ট্রুয়েশন শুরু হয় অথবা প্রেগনেন্সির সময়ে বা মেনোপজের সময়ে হরমোনাল বিভিন্ন চেঞ্জ হয়। তো এই সময় হরমোনাল বিভিন্ন ইমব্যালেন্সের কারণে শরীরে একটু স্ট্রেস পড়ে এবং এই স্ট্রেসের ফলে অনেক সময় অনিদ্রা হতে পারে। তো এই শারীরিক কারণগুলো ছাড়া যদি অনিদ্রা হয় তখন বুঝতে হবে যে এটা মানসিক কারণে হচ্ছে। তো এটাকে মানসিক কারণ এই জন্য বলা হচ্ছে যে অনেকে আছেন যে সারাদিন কর্মব্যস্ত পড়ে যখন বিছানায় ঘুমোতে যান, তো ঘুমানোর সময় সারাদিনের কী কী কাজ করেছেন, কোন কাজটা করা হয়নি, কোনটা করলে ভালো হতো অথবা কোনটা বাকি রেখে এসেছেন, এই ধরনের অজস্র চিন্তা মাথায় ঘুরে বেড়ায়। তো এইগুলো নিয়ে যারা চিন্তা করেন এবং এসব চিন্তা করতে করতে যারা তাদের রাতের ঘুম হারাম করছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যাটাকে মানসিক হিসাবে ধরা হয়। আর এই মানসিক কারণটা যিনি অহেতুক এগুলো নিয়ে চিন্তা করছেন তার দ্বারাই এটাকে পরিবর্তন বা নিয়ন্ত্রণ করা সম্ভব, আর তাই এটার সরাসরি কোনো চিকিৎসা নেই, সম্পূর্ণভাবে তিনি নিজেকে কন্ট্রোল করার পরেই এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আর শারীরিক যেসব কারণ অনিদ্রা হচ্ছে সেটা যদি কন্ট্রোল করা সম্ভব হয় বা কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আস্তে আস্তে দূর করা সম্ভব। তবে কিছু কাজ আছে যেটা আমরা অনেক সময় আমাদের মনের অজান্তে করে ফেলছি বা ভুলবশত করে ফেলছি, এই কাজগুলো যদি আমরা ঘুমের আগে না করি তাহলে কিন্তু অনেক সময় আমাদের ঘুমটা বা অনিদ্রার সমস্যাটা অনেকাংশে কমানো সম্ভব। তো এখন আসি আমাদের ঘুমানোর পূর্বে কী কী কাজ করা উচিত। এক নম্বর হচ্ছে অবশ্যই একটা নির্দিষ্ট সময় প্রতিদিন ঘুমাতে যেতে হবে এবং ঘুম থেকে উঠতে হবে। অনেকে আছে রাত জাগেন, রাত দুটা তিনটা পর্যন্ত জেগে থাকেন, সকালের দিকে ঘুমানোর চেষ্টা করেন, অথবা অনেকে আছেন যে সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়ছেন, মাঝরাতে উঠে পড়ছেন, এরকম উল্টাপাল্টা নিয়মে যারা ঘুমাচ্ছেন তাদের এই অনিদ্রার সমস্যাটা থাকবেই। আর তাই প্রতিদিন চেষ্টা করবেন যে একটা নির্দিষ্ট সময় ঘুমানোর জন্য, সাধারণত রাত 9টা থেকে 10টা এটা হচ্ছে ঘুমানোর জন্য পারফেক্ট সময়, এবং ভোর 5টা থেকে 6টা এই সময়টা হচ্ছে ঘুম থেকে ওঠার পারফেক্ট সময়। আর তাই চেষ্টা করবেন যে এই সময়ের মধ্যেই ঘুমানোর জন্য এবং ঘুম থেকে ওঠার জন্য। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত ঘুমানো উচিত। দুই নম্বর হচ্ছে যে রুমে আপনি ঘুমাবেন সে রুমটা অবশ্যই অন্ধকারাচ্ছন্ন, ঠান্ডা এবং নীরব হতে হবে। যদি কোনো কারণে কোলাহলপূর্ণ থাকে, আলো জ্বালানো থাকে, অথবা আপনার রুমটা যদি গরম বেশি থাকে বা কমফোর্টেবল না হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনিদ্রা হতে পারে। তিন নম্বর হচ্ছে যে বিছানা বা বালিশে ঘুমাবেন অবশ্যই সেটা আপনার কমফোর্টেবল হতে হবে। যদি বালিশটা শক্ত থাকে বা বিছানা শক্ত থাকে অথবা আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট না হয়, সেক্ষেত্রে অনেক সময় ঘুমটা ঠিকমতো হবে না। চার নম্বর, অবশ্যই রাতের খাবার ঘুমানোর অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে শেষ করবেন। অনেকে আছে যে একটু দেরিতে খান, যারা দেরিতে খান তাদের ক্ষেত্রে কিন্তু ঘুমটা দেরিতে আসবে। 5 নম্বর হচ্ছে ঘুমটা সঠিকভাবে হওয়ার জন্য আপনি ঘুমানোর আগে গোসল করতে পারেন অথবা ঘুমের আগে হালকা একটা গল্পের বই বা কিছু ম্যাগাজিন পড়তে পারেন, যেটা আপনার ঘুমটাকে হতে সাহায্য করবে। আর এখন আসি কোন কাজগুলো করা উচিত নয়। 1 নম্বর হচ্ছে অবশ্যই ঘুমের 4 থেকে 6 ঘন্টা আগে কোনো চা বা ক্যাফেইন জাতীয় খাবার খাবেন না। 2 নম্বর, রাতে ভারী কোনো এক্সারসাইজ করবেন না, এতে শরীরের উপর স্ট্রেস পড়বে এবং স্ট্রেসের ফলে কিন্তু অনেক সময় ঘুমটা ঠিকমতো হবে না। 3 নম্বর, যাদের অনিদ্রার সমস্যা তারা কখনোই দিনের বেলা ঘুমাতে যাবেন না। তো অনেক সময় আছে যাদের রাতে ঘুম হচ্ছে না তারা কিন্তু দিনের একটা নির্দিষ্ট টাইমে ঘুমাচ্ছেন, আর এই ঘুমের ফলে কিন্তু অনিদ্রার সমস্যাটা আরও দিন দিন বেড়ে যাচ্ছে। তাই যতই আপনার ঘুম পাক কখনোই দিনের বেলা ঘুমাবেন না বা না ঘুমানোরই চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে ঘুমানোর আগে স্মার্টফোন, ল্যাপটপ বা টিভি দেখবেন না, কারণ এগুলোর যে তীব্র আলো, এই তীব্র আলোটা অনেক সময় আমাদের ঘুম হতে দেরি করায়। অনেকে আছে ঘুমানোর আগে দীর্ঘক্ষণ ধরে স্মার্টফোন, টিভি এগুলো চালাচ্ছেন বা ল্যাপটপে কাজ করছেন, তো যারা এই কাজগুলো করবেন তাদের অবশ্যই ঘুমোতেও দেরি হবে। তাই চেষ্টা করবেন যে কাজগুলো একটু পরিহার করার জন্য। আর কখনো অনিদ্রার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। অনেকে আছে ঘুম হচ্ছে না দেখে দিনে 1টা বা 2টা করে ঘুমের ওষুধ খেয়ে ফেলছেন,
এটা যারা করছেন তারা কিন্তু এই ওষুধের উপর ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছেন, অর্থাৎ ওষুধ ছাড়া কিন্তু তখন তাদের কোনোভাবেই ঘুম হবে না, এবং এটা কিন্তু পরবর্তীতে শরীরের জন্য অনেক মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই কোনো ক্রমেই চিকিৎসকের পরামর্শ পেতে রেখে নিজে নিজে কখনো ঘুমের ওষুধ খেতে যাবেন না। আর চিকিৎসক যদি ঘুমের ওষুধ প্রেসক্রাইব করেও থাকেন, উনি যে ডোজে ওষুধগুলো দিবেন ঠিক সেই ডোজে খাবেন, কখনোই এই ডোজটা নিজে নিজে বাড়াবেন না বা নিজে নিজে কমাবেন না। আর এই ঘুমের ওষুধটা সাধারণত লং টাইমের জন্য প্রেসক্রাইব করা হয় না, একটা নির্দিষ্ট সময় পরে যদি এটা কন্ট্রোলে চলে আসে তখন এটা আস্তে আস্তে বাদ দিয়ে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রেও আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চেকআপে থাকবেন এবং উনি যে কয়েকদিন এটাকে কন্টিনিউ করতে বলবেন ঠিক সেই কয়েকদিন কন্টিনিউ করবেন, এর চেয়ে বেশি সময়ও না এবং এর চেয়ে কম সময়ও না। তাহলে কিন্তু আপনাদের এই ঘুমের যে সমস্যা বা অনিদ্রার সমস্যা কিছুটা হলেও দূর করা সম্ভব হবে। পরিশেষে সবাই ভালো থাকুন, অনিদ্রার জন্য মানসিক চাপ এবং দুশ্চিন্তা পরিহার করুন। আল্লাহ হাফেজ।